চ্যানেল নাইনের তত্ত্বাবধানে আয়োজিত বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে সবচেয়ে বড় রিয়েলিটি শো পাওয়ার ভয়েস 2012 এর লন্ডন অডিশন সফলভাবে সমাপ্ত হয়েছে। বুধবার দিনব্যাপী চ্যানেল নাইনের লন্ডন স্টুডিওতে এই অডিশন অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বাংলাদেশি মেয়ে থাইমা হাকিম এবং মোহাম্মদ হোসেন দেলোয়ার বিচারকের রায়ে নির্বাচিত হন। এই দুজন বাংলাদেশের সেরা বীরজন প্রতিযোগীর সাথে অংশগ্রহণ করবেন আগামী জানুয়ারি মাসে। বিচারকের দায়িত্বে ছিলেন ওস্তাদ ইউসুফ আলী খান এবং খ্যাতিমান সঙ্গীতশিল্পী ফারজানা সিফাত স্বপ্না। পাওয়ার ভয়েস 2012 এর প্রথম পুরস্কার 10 লক্ষ টাকা ও একটি গাড়ি। নুরুল ইসলাম শাহিনের ক্যামেরায় বিস্তারিত দেখুন মোহাম্মদ আব্দুল হান্নানের রিপোর্টে। এরকমই কিছু মনমাতানো গান পরিবেশনের মাধ্যমে লন্ডন থেকে নির্বাচিত দুজনের মধ্যে জায়গা করে নেয় বার্মিংহামের মেয়ে থাইমা হাকিম, অন্যজন ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেলের ছেলে মোহাম্মদ হুসাইন দেলোয়ার। কি করে বলিব আমি মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা। বাংলাদেশের সেরা বীরজন প্রতিযোগীদের সাথে নিজেদেরকে যোগ্যতার প্রমাণ দিয়ে ইউরোপের প্রতিনিধিত্ব করতে আত্মবিশ্বাসী তারা। I'm so happy, I can't explain. Just thank you so much. I didn't expect to get this far. London ke ami upore niye jabo inshallah asha kori. I believe I will be top 10. যাচাই বাছাই করে নির্ধারিত 13 জন প্রতিযোগীদের মধ্যে এই প্রতিযোগিতা দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাইয়ের পর 5 জনের মধ্য থেকে সেরা 2 জনকে নির্বাচিত করা হয়। দেশাত্মবোধক ভাওয়াইয়া ভাটিয়ালি, লালন গীতি হাসন রাজা শাহ আব্দুল করিম, রবীন্দ্র নজরুল, ব্যান্ডের গান পরিবেশন করেন প্রতিযোগীরা। রূপে গাথা আছে আমার বাংলাদেশ, পাখিরে তুই কাছে থাকলে গানের সুরে পরান্দোলে। এ প্রতিযোগিতায় বিচারকদের রায়ের মাধ্যমে চূড়ান্ত প্রতিযোগী নির্বাচন করা হয়। অনেক উচ্চারণ, প্রথমটা লয় মানে তাল আর কি, সেটা দেখতে হয়েছে। তারপরে আমাদের দেখতে হয়েছে ফোক গান গেতে পারে কিনা, আধুনিক গান গেতে পারে কিনা, তারপরে সেমি ক্লাসিক্যাল গান গেতে পারে কিনা। কেন আমরা পাঠাচ্ছি একজন এই দেশ থেকে, তাকে তো বাংলাদেশের সাথে নড়তে হবে, তো সেই জন্য সব দিকটা ওকে দেখতে হয়েছে আর কি। যে আমি এবং ইউসুফ ভাই আমরা যে দুজনকে সিলেক্ট করেছি, তারা তাদের মধ্যে অনেক অনেক কিছুই আছে ল্যাকিংস। তো আমি যেটা মেইনলি ওদেরকে বলবো যে প্রোনাউন্সিয়েশনটা, সুর তাল লয় তো আছেই, তারপরে নিজস্ব যেই নিজের যে পারফরমেন্স লেভেলটা ওটা যেন আরও অনেক বেশি হাই করে তারপর ওরা পারফর্ম করে। অ্যাজ এ মিউজিশিয়ান আমি বলবো দুজন জাজ, স্পেশালি আমাদের ইউসুফ ভাই এবং স্বপ্না, যে জাজমেন্টটা দিয়েছে, জাজমেন্ট 100-200% কারেক্ট। প্রতিযোগিতা যারা নির্বাচিত হতে পারেননি তারাও এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণকে জীবনের এক বিরল অভিজ্ঞতা বলে দাবি করেন। এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আরও বেশি করে চর্চা প্রয়োজন বলে মনে করেন বার্মিংহাম, লুটন, ম্যানচেস্টার সহ ইউকের বিভিন্ন প্রান্ত থেকে আগত অডিশনের প্রতিযোগীরা। কষ্ট লাগতেছে, এরপরে চেষ্টা করছি, নিয়মিত প্র্যাকটিস না করার কারণে হয়তো অবস্থা। পার্টিসিপেট করাটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড ওটা মেইন ফ্যাক্ট না আসলে। চলে চেষ্টা করছি ভালো কিছু করার জন্য এবং ট্রাই করছি, বাট প্রিপারেশন তেমন একটা ছিল না। বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে। মোহাম্মদ আব্দুল হান্নান, চ্যানেল 9 নিউজ, লন্ডন।